আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাকওয়িরা। প্রিয় হাজিরিন, আমার হৃদয় ভাই জানে, উনি যেহেতু গাড়ি চালায়, আমার জীবনে আমি কত জায়গায় প্রোগ্রাম করেছি, বাংলাদেশের বহু জায়গায় আলোচনা করেছি, আপনাদের এলাকার সন্তান। মাঝখানে বলি, আমি গত আশুরার প্রোগ্রাম ছিল, আশুরার দিন প্রোগ্রাম ছিল আমার ঢাকা সাভারে। কোথায় ঢাকা সাভারে। তো সেজন্য আমি চাইছিলাম ভাইজানকে নিয়ে যাব। চিনচিননি কার কথা বলতেছি? আপনাদের এলাকার সন্তান হৃদয়ে। অনেক ড্রাইভার নিয়ে চলাফেরা করছি, আলহামদুলিল্লাহ খুব কম সময় ওনাকে পেয়েছি, কিন্তু ব্যবহারে বংশের পরিচয়। ওনার কথা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন কোনো প্রোগ্রামে গেলে চিন্তা করছে আগে ওনার সাথে পরামর্শ করব। কথা বুঝতে পারছেন? এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে আমি দুই মিনিট কথা বলবো, এখন না, শেষে। তো দেশের অবস্থার আলোকে উনি বলছে, হুজুর যে পরিস্থিতি আসলে যাওয়াটা খুব কঠিন গাড়ি ঘোড়া নিয়ে, পরে আমি ভাঙেই গেছি। ওই এই কথাটা কেন বললাম, ওই প্রোগ্রামে গিয়া মাইকের অবস্থা এত খারাপ ছিল যে গলাটা যে বসছে এখনও ঠিক হইতেছে না, গলা কিন্তু একবার বসা। তেলাওয়াত কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো তেলাওয়াত জানি, এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। যেহেতু কারিয়ানা করেছি সে 2015 সালে, তারপর আমাদের গ্রামে দারুল কেরাত মানে বিশুদ্ধ কারিয়ানার সেন্টার আছে, ওই সেন্টারের মহালক্ষীপাড়া আলিম মাদ্রাসার কারিয়ানা শাখার প্রধানকারী আমি, আপনাদের দোয়ার বরকতে। আমি কখনো অহংকার করে কথা বলি না। তো প্রিয় হাজিরিন, কেন বলতেছি, তেলাওয়াতের একটা মজা আছে, ওইটা আজকে দিতে পারবো না, কারণ গলা বসে আছে। এরপরও কথা বুঝতে অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, এই যে আয়াতটা পাঠ করলাম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আহলে বাইত জানাচ্ছে তাদের মধ্য, তাদের পক্ষ থেকে, তাদের থেকে আমি পঙ্কলিতা অর্থাৎ পঙ্কিলতা অর্থাৎ অপবিত্রতা, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, অপবিত্রতা দূর করতে চায় কে? কথাগণ কে? আল্লাহ অপবিত্রতা দূর করতে চায়, পঙ্কিলতা দূর করতে চায়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতদেরকে পুত পবিত্র করতে চায় কে বলছে? আল্লাহ করতে চায় মানে আল্লাহ পবিত্র করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঢাকা যেতে চাই, আমার স্বাস্থ্য ভালো না, রাস্তাঘাট অবস্থা ভালো না, আমার এই সমস্যা সেই সমস্যা, আমি যাইতে পারি নাই। আমার জন্য পারি না শব্দ, মাহবুদের জন্য কোনো পারি না আছে? আরে কোন ফায়াকুনের মালিক তো আমার আল্লাহ, হয়ে যাও বললে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আহলে বাইত যারা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ। তাহলে এটা কোরআনের আয়াত আসেনি, এটা আমাদের কথা না আল্লাহর কথা। এই পাক পাঞ্জাতনের নাম শুনলে আমার দেশে অনেক আলেম এবং অনেক মানুষ, আমি নাম ধরে কারো কটাক্ষ কোনো সময় করি না, বুঝবেন, বোঝার জন্য বলছি, অনেক মানুষ কয় পাক পাঞ্জাতন এটা আবার কি? জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আরে তোমাদের ইমানে থাকবে না, কোরআন আয়াতকে অস্বীকার হবে, ঠিক কিনা বলেন? তো সেদিকে যাচ্ছি না বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। তাহলে এই যে আহলে বাইতের কথা বললেন, কিন্তু এখানে তো আল্লাহ আহলে বাইত কারা সেটা বলেন নাই, বলছেন আহলে বাইতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্রতা বা পঙ্কিলতা দূর করতে চায়, সুবহানাল্লাহ কইতেন না, তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র রাখতে চান কে? আল্লাহ সেটা বলছেন। এখন আহলে বাইত কারা? এবার আসেন হাদিস শরীফ ঘাটলে, হাদিস শরীফের মধ্যে কি পাওয়া যায়? হাদিস শরীফের মধ্যে রয়েছে
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি যে হাদিস শরীফটা বলতেছি, হাদিস শরীফটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 283 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, আমার দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন একদিন ভোরবেলা একখানা কালো বর্ণের পশমি নকশি কম্বল গায়ে দিয়ে নবীজি ভোরবেলা বের হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আম্মাজান বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহর নবী একদিন সকালবেলা ভোরবেলা একটা কালো পশমি নকশি কম্বল গায়ে দিয়ে তিনি কি করলেন, ঘর থেকে বের হইলেন। সুবহানাল্লাহ কইতেন না? হুজরা শরীফ থেকে বের হলেন এমন সময় হযরতে হাসান ইবনে আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী কি করলেন, তাকে কম্বলের ভিতরে প্রবেশ করায় ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে কম্বল গায়ে আছে ওই কম্বলটাকে কম্বলের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকায় ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার দিকে তাকান বন্ধুরা, আমার জুমার দিন সেরকম সময় পাওয়া যায় না। এরপরে কি হলো, আল্লাহ নবী দু জানের বাচ্চা নবী, এরপরে দেখলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আম্মাজান বলছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজির চাদরের ভিতরে প্রবেশ করালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন হইছে এই, জোরে বলেন কয়জন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আসলেন, প্রথম বড় ভাই আসলেন, এরপরে ছোট ভাই আসলেন, দুজনকে আল্লাহ নবী চাদরের ভিতরে প্রবেশ করায় দিলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর অতঃপর ফাতেমা আসলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের কম্বলের ভিতরে ঢুকায় দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর অতঃপর আল্লাহ নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কম্বলের ভিতরে ঢুকায় নিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন হইল? চারজন। কয়জন হইল? আর স্বয়ং নবীজি একজন। কয়জন হইল? নবীজি একজন কম্বলের ভিতরে ঢুকাইলেন চারজন। মোট এখন কম্বলের ভিতরে আছে কয়জন? এ রামনগরের ভাইয়েরা রে, এই পাঁচজন হলো, পাঁচজন কম্বলের ভিতরে ঢুকার পরে আমার নবীজি ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা, আমার নবী পাঁচজনকে চারজনকে বুকি নিয়া নবীজি সব পাঁচজন আল্লাহর নবী ওই আয়াতটা পাঠ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাঠ করলেন, আল্লাহ আপনি যে বললেন আহলে বাইত থেকে আপনি পবিত্রতা পুত পবিত্র করতে চান, তাদেরকে আপনি পবিত্র রাখতে চান, আল্লাহ আমি তাদের কিনে আপনার দরবারে ফরিয়াদ করলাম, আপনি কবুল করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলে কবুল হয়নি, নবী দোয়া করলে কবুল হয়নি, নবীজির দোয়ার সাথে সাথে কবুল, কারণ তিনি শুধু নবী নয় সমস্ত নবীদের নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর নবীর মতো এত মর্যাদাবান, আল্লাহর নবীর মতো এত প্রিয় জিনিস আল্লাহ আর দ্বিতীয় বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দোয়া করছেন, আল্লাহ আপনি পবিত্র রাখতে চান, তো আমি আপনার দরবারে ফরিয়াদ করলাম, এরা আমার আহলে বাইত, আপনি এদেরকে পবিত্র হিসেবে কবুল করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে আয়াতটা একটু আগে পাঠ করে, সময় কম, এই জন্য আয়াতটা দ্বিতীয়বার পাঠ করি নাই, ওই আয়াতটা পাঠ কইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে করলে বললেন, আল্লাহ আপনি পূর্ণ পরিপূর্ণভাবে পূত পবিত্র, আপনি যে করতে চান আপনি এটা কবুল করেন। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 283 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইত কারা, এই যে চারজন নবীর আহলা, নবীর আল, নবীর পরিবার বর্গের মধ্যে, নবীজির আওলাদের মধ্যে আরো অনেক আছে, কিন্তু বিশেষ মর্যাদাবান এই চারজন। সুবহানাল্লাহ। কেন বিশেষ মর্যাদার অধিকার এই চারজন? আজকে বাংলাদেশের মধ্যে একজন শায়খ নতুন আবির্ভূত হয়েছে, বিশেষ করে 2 বছর ধরে দেখা যায় কওমি অঙ্গনের একজন আলেম, সে এটার বিরোধিতা করে, কয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করে, মাওলা আরিক আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারিমের আলোচনা করে, বাকি আউলাদের আলোচনা করে না কেন? নাউজুবিল্লাহ কর না। আরে বোকা,
এটা মহরম মাস, এই মাসে নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। সুতরাং মহরম মাসকে কেন্দ্র করে আমরা সেই সুহাদায়ে কারবালাকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরে যারা শাহাদত বরণ করেছেন আমরা ওনাদেরকে স্মরণ করি, আমরা তো বিরোধিতা করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি অস্বীকার করেছি যে নবীর আওলাদ আন নাই, এটা বলছি কখনো? মর্যাদা দিয়েছেন জিনাদেরকে, আলোচনা হচ্ছে ওনাদের কি নিয়ে? আপনি তো জানেন না, আপনি তো হাদিস পড়েন না, সিয়াসিত্তার মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। জোর বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার মানে আপনি যারা মুরব্বী, দাড়ি পেকে টনটন করতেছে, সব দাড়ি পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আপনিও তখন 32 বছরের 33 বছরের যুবক হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বুড়া মানুষ ঢুকাবেন আল্লাহ, একবারে পরিপূর্ণ তাগরা যুবক বানাইয়া আপনি জান্নাতে হলে 70টা হুর দিব না, তাদের সাথে তো আপনার খেলা আছে, আছে না না আছে? এই কথা বলেন, আছে না না আছে? প্রেম ভালোবাসা আছে? আপনি যদি বৃদ্ধ হন, চোখে ঠিক মতো দেখেন না, দুর্বল গুছা হয়ে রয়েছেন, এই গুছা বেড়া আল্লাহ জান্নাতে পাঠাইব না, গুছাটারে সুজা করবো, সুবহানাল্লাহ। এগুলো তো প্রেমের কথা, কিসের কথা? বুড়া মানুষ কি রাগ করছেন? আপনার যুবক বানায় দিব আল্লাহ, খুশি খুশি হওয়ার কথা ঠিক কিনা বলেন? তো নবীজি হেকমত করে বলছেন জান্নাতি যুবকদের সর্দার, তখন তো সবাই যুবক থাকবো, সুবহানাল্লাহ। কর না এক হুজুর এক ওয়াজের মধ্যে গিয়া বলছে, হুজুর যে ওয়াজের মাঠে বলছে কোনো বুড়া মানুষ জান্নাতে যাইতো না, কথা তো সত্য কথা, কারণ বুড়া বানায় তো আল্লাহ জান্নাতে নিবে না, সুবহানাল্লাহ। কর না কোনো বুড়া মানুষ জান্নাতে যায় তো না, শুনে এক মুরব্বী কাঁদতে কাঁদতে হুজুর কাছে আসছে, হুজুর আমি তো বৃদ্ধ মানুষ, আমি তো জান্নাতে যাইতে চাই। হুজুর কয় আহারে আপনি তো জান্নাতে যাইবেন, আপনি একটু আগে কইলেন বুড়া মানুষ আল্লাহ জান্নাতে নিত না, আপনার যুবক বানাইবো আগে, সুবহানাল্লাহ। কর না আগে ওয়াজটা বুঝতে হবে, রাগ করতেছেন? রাগ করলে করেন, আই ডোন্ট কেয়ার। আমি কোরআন হাদিস থেকে যখন কথা বলবো, আমি তো আজকে শুধু আপনাদের, আপনারা অনেকেই আমার আগের থেকে চিনেন, কিন্তু এরপরও আমার ভাই যেহেতু বলেছেন আমি চেষ্টা করেছি কথাটা রাখার জন্য, আলহামদুলিল্লাহ। পড়বেন না, বিগত সময়ে মসজিদের খতিব ইমাম আমি গুনাহগার দিয়েছি, দুইবার দিয়েছি, এরপরে মাঝখানে অনেক দূরত্ব হয়ে গেছে, এখন হয়তো আবার মহব্বত করে আনছেন, আপনাদের মসজিদের যোগ্য একজন ইমামের প্রয়োজন ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যাকে কবুল করেন তিনি আসবেন ঠিক কিনা বলেন? সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ফয়সালা, আর আল্লাহর ফয়সালা সবসময় সুন্দর হয়। আপনি যতই চেষ্টা করবেন, আপনার দাওয়াত এক জায়গায় যে জুমার পরে অমুক জায়গায় খাবার খাবো, আপনার রিজিক যদি অন্য করে থাকে আপনি জীবনও ওই দাওয়াতে যাই থাকতেন না, কথা কেন ঠিক কিনা? পারবেন? আরে গত কি বলে গত রবিবার সোমবারের ঘটনা, সোমবারের ঘটনা, আমারই দাওয়াত এক জায়গায় ছিল, আমি পারি নাই তো খাইতে, যাইতেও পারি নাই, আরেকজনে এমনভাবে হাতে ধরছে, হুজুর আপনার পাইছি, আপনি আমার বাসা যাইতেই হবে, আপনি ওখানে খাবার খাইতে, অথচ ওনারা অপেক্ষা করতেছে, কোনোভাবে ছুটতে পারলাম না নাসুর বান্দার থেকে। এখন যে ছুটতে পারছি না, আমি কিলঘুষি দন দরকার আছে নাকি? এটাও একটা ভালোবাসা, এটাও কি একটা ভালোবাসা? ছুটতে পারি না তো কী হয়েছে? তাহলে রিজিক যেখানে আপনি ওখানে পৌঁছবেন, কীভাবে পৌঁছবেন এটা আপনার বিষয় না, পৌঁছাবেন যিনি তিনি কে? প্রিয় হাজিরিন, তাহলে বুঝতে পারলাম আহলে বাইত কারা, এই আহলে বাইতদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আর আল্লাহর নবী স্পষ্ট করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা মজার কথা আছে, আর একটা মজার কথা বলে দেই, ইমাম তিরমিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি এক বর্ণনার মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কম্বলের ভিতরে ঢুকায় দিলেন, কাদেরকে? আমার দিকে মনোযোগ আছে, আমার দিকে তাকান, কম্বলের ভিতরে যখন ঢুকাই দিলেন এই 60 জনকে, নবীজি সহ কয়জন? 5 জন। তো ইমাম তিরমিজি যেমন তেমন নয়, ইমাম তিরমিজি সিয়াসিত্তার অন্যতম গ্রন্থের নাম হলো তিরমিজি, জামে তিরমিজি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুবহানাল্লাহ কইতেন না, আবু দাউদ শরীফ, তারপরে নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ, যেরকম সুবহানাল্লাহ। এই 6টা কিতাব হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে বিশুদ্ধ কিতাব, যেরকম সুবহানাল্লাহ। এগুলো ছাড়াও বিশুদ্ধ আছে, কিন্তু এই 6টা সবাই মানে, তার মধ্যে তিরমিজি শরীফের স্থান হয়েছে 3 নম্বর। কয় নম্বর? এই ইমাম তিরমিজি বলছেন আল্লাহর নবী যখন এই 4 জনকে কম্বলে ঢুকাইয়া দোয়া করতেছিলেন, এই সময় দেখেন কত মজার কথা, আরে হযরতে উম্মু সালামা, নাম কি? উম্মু সালামা আমাদের মা,
আমাদের মা নবীজির এক স্ত্রীর নাম, সুবহানাল্লাহ কইতেন না? উম্মে সালামা দৌড়ে আসছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আহলে বাইত বলে তিনাদেরকে ঘোষণা দিলেন, আপনি আমার কম্বলের ভিতরে ঢুকান, আমিও আহলে বাইতের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। আহারে, আমার নবী কয়, আমার নবী সুন্দর করে বলে দিলেন, ও আমার বিবি, বিবি রে বিবি, শোনো, তুমি আহলে বাইত হতে পারবে না, তুমি কল্যাণের উপরে আছো, তুমি মঙ্গলের উপরেই রয়েছো, সুতরাং তুমি তোমার স্থানে থাকো। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত চাইলে কেউ হতে পারবে না। নবীর স্ত্রী যেহেতু প্রবেশ করতে চেয়েছেন, নবী দেন নাই, নবী বলছেন তুমি তোমার জায়গায় শ্রেষ্ঠ, উত্তম, তুমি মঙ্গলের মধ্যে আছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তিনি ঢুকতে চাওয়ার পরও নবীজি দেন নাই, কারণ হলো এটা সুনির্দিষ্ট, এই পাঁচজন পৃথিবীতে পূত পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আজ এই জন্য আমরা বলি নবী পাক। সুবহানাল্লাহ। কন্যা নবী কি পাক? আপনি মদিনায় পাক বলি না, বলি কি না? পবিত্র মক্কা শরীফ, বুঝেন নাই? পবিত্র কি মক্কা শরীফ? মক্কা শরীফ যেরকম পবিত্র, মদিনা শরীফ ওইরকম পবিত্র, আল্লাহর নবী ওইরকম পবিত্র, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পবিত্র, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে তিনিও পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওনাদের পায়খানা পবিত্র, ওনাদের প্রস্রাব মুবারক পবিত্র, কারণ পবিত্র করেছেন কে? এই জোরে বলেন কে? আপনি যদি কোন পায়খানা আবার পবিত্র হয়, হয়তো আল্লাহ পবিত্র করছে তো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি আপনার আম গাছে জাম ধরাইতে পারে, এক জাতের ফল আরেক গাছের আরেক অন্য ভিন্ন জাতের মধ্যে ধরে কি ধরে না? আরে এটা মানুষের জ্ঞান, এটা মানুষের ব্রেন, মানুষ চিন্তা ভাবনা করে যদি এক জাতের ফল আরেক ভিন্ন জাতের গাছের মধ্যে ফলাইতে পারে, তো আমার আল্লাহ কিনা করতে পারে? যেরকম সুবহানাল্লাহ। এই বুদ্ধি তো আল্লাহ মানুষকে দিয়েছেন, দিয়েছেন আল্লাহ। ফল কি মানুষ বানাইছে? আল্লাহ দিছেন। কিন্তু এই বুদ্ধিটা কি আল্লাহ মানুষকে দিছেন না, দিছেন কিনা? তাহলে আমার আল্লাহ কিনা করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, আমরা নবীর এমন উম্মত, আমরা যদি নবীর জন্য কাঁদি। আল্লাহ হাদিস শরীফের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমাউ সালাত আহলি মুহাব্বাতি ওয়া আরিফুহুম ওয়া তুরিদু আলাইয়া সালাতা ইলা আখিরিল হাদিস শরীফ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমাকে মুহাব্বত করে, আমার উপরে দুরুদ সালাম পাঠ করে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, আমি নবী ওই মুহাব্বত করনেওয়ালা ব্যক্তির দুরুদ এবং সালাম নিজ কানে শুনি। তো নবী যে কেমনে শুনে, আপনি যদি কোনো কেমনে শুনে, এটা আপনার ব্যাপার না, এটা আপনার বিষয় নয়। নবী কেমনে শুনে এটা আল্লাহ জানে, এটা আল্লাহ এবং আল্লাহর নবীর ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন, এই একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদের মধ্যে কয়েকটা পিলার আছে, পিলার ছাড়া তো মসজিদটা দাঁড়ায় থাকবে না, রাখতে পারবেন? পিলার ছাড়া মসজিদটা দাঁড় করে রাখতে পারবেন? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এটা যেরকম সম্ভব নয় পিলার ছাড়া ঘরটা দাঁড়ায় থাকবে না, আল্লাহ সাত আসমান কত সুন্দর করে পিলার ছাড়া দাঁড় করে রাখছে, আপনি যদি কোন কেমনে, এটা কি আপনার বিষয়? কেমনে এটা আপনার বিষয় নেই? যখন দেখবেন কেমনে, তখন বলবেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এটা আপনার আমার জ্ঞানে ধরবে না। নবীজি শুনতে পান, অন্য এক হাদিস শরীফ ঘাটলে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه واله وسلم عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله زوالي والارض فرايت مشارقها ومغاربها الى اخر الحديث الشريف হাদিসটা অনেক লম্বা। আল্লাহ রাসূল নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, নিজে নিজের বক্তব্য দিচ্ছেন। নবীজি বলছেন যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, নিশ্চয় আমার জন্য গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, জাওয়ালিয়াল আরদা, আরদুন অর্থ হইছে জমিন, আরবিতে আরদুন অর্থ কি? আরবিতে হইছে আরদুন, বাংলাতে কি? জমিন। গোটা পৃথিবীর জমিনটারে আল্লাহর রাসূল নিজে বলছেন, মুসলিম শরীফের হাদিস, মেশকা শরীফের 512 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর রাসূল বলছেন গোটা পৃথিবীর জমিনটাকে আমি নবীর কাছে ছোট করে দিছি। আরো জোরে বলেন কেমনে বুঝাইতাম আপনাদের, কেমনে বুঝাইতাম? মনে করেন এই মসজিদটাই আপনি দেখেননি, মসজিদটা দেখেননি আপনি? আমি দেখিনি। মসজিদটা দেখার ক্ষমতা দিয়েছেন কে? তো নবীজির গোটা পৃথিবী দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পাশেই হয়তো বসা আছে, চোখে দেখে না, আপনি দেখেন মসজিদটা, হয়তো এটাও দেখে না, আল্লাহ দেয় নাই তাকে।
এই ক্ষমতা আল্লাহ তাকে কি দেয় নাই। সুতরাং ব্যক্তিবিশেষ ক্ষমতা, ব্যক্তিবিশেষ মর্যাদা, ব্যক্তিবিশেষ যোগ্যতা আমার আল্লাহ দিয়েছেন। জোর বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন যে আমি নবী গোটা পৃথিবীটা দেখতে পাই, কেমন দেখতে পাই, ফার আইতু, যার ফলে মাশারিকহা ওয়া মাগারিবা। নবীজির হাদিস, নবীজি বলছেন মাশারিকহা যেখান থেকে সূর্য উদিত হয়, মাগারিবাহা যেখানে মাগরিব মানে সূর্য অস্তমিত হয়, নবী কয় সবটাই আমি দেখি। যেরকম সুবহান, তো সবটা যদি দেখে ও রামনগরের বাইরা, আমরা কি সবটার ভিতরে না বাইরে? আমরা কি সবটার ভিতরে না বাইরে? এই ওয়াজগুলা করলে অনেকে কয় নবীরে আল্লাহর চেয়ে বড় করে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আরে পাগল, আল্লাহই তো দিছে এই মর্যাদা। আমরা কি বলছি নবীজি আল্লাহর এই মর্যাদা দিছে? এই কথা কোনো পাগলে কইব? আল্লাহ দিয়েছে নবীকে মর্যাদা। সুতরাং আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, আপনি বিশ্বাস না করলে আপনি বেঈমান। আপনি রবের কথা শুনেন নাই, আপনি রবের কথা মানলেন না, আপনি কোরআন মানলেন না, আপনি হাদিস মানলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন কথা থেকে কোন কথা চলে গেলাম। আল্লাহর নবী দু জানের বাদশা নবী রহমাতাল্লিল আলামিন, তিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আজকে প্রায় 1500 বছর পরে আইসা, আমরা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে ভালোবাসি, এটা আল্লাহও দেখেন, আল্লাহর নবীও দেখেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। জোরে কন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, তো উম্মতের খবর যদি নবী রাখতে না পারে, এটা আবার কেমন নবী? কথা কয় ঠিক কিনা? নবী উম্মতের খবর রাখতে পারেন, এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সঠিক বুঝদান করুক। সকলে পড়ি আমিন। একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মা ফাতেমা বলে ও জিব্রাইল, আরে বাতাস কেন কর গায়? মা ফাতেমা বলে ও জিব্রাইল, আরে বাতাস কেন কর গায়? পুত্র সুগে কলিজা জলে, বাতাসে কি প্রাণ জোড়ায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্তরের কান্টা লাগায় শোনেন, এতক্ষণ পর্যন্ত যে হাদিস শরীফটা আমি তিরমিজি শরীফের হাদিস শরীফটা বললাম, এটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তার মানে বোঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট নবীর আওলাদদেরকে পবিত্র করেছেন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী রহমাতাল্লিল আলামিন। নবীজির আরেকটা হাদিস শরীফ আমি শোনায় দিই, মুসনাদ আহমদ শরীফের হাদিস, মেশকা শরীফ 573 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আহারে তিনি বলছেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কাবা শরীফের দরজা ধরা অবস্থায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, নবীজি বলেছেন সাবধান, নিশ্চয় আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার কিস্তির মতো। যেরকম সুবহানাল্লাহ, নবীজি বলছেন আমার আহলে বাইত তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, নৌকার ন্যায়, যারা কি করেছেন, যে তাতে আরোহণ করেছেন সে রক্ষা পেয়েছে, আর যে তা হতে পশ্চাতে থেকেছেন, মানে নূহর নূহ আলাইহিস সালামের কিস্তিতে, নৌকাতে যারা ওঠেন নাই, তারা যেরকমভাবে ধ্বংস হয়েছেন। আল্লাহর নবী বলেন যারা আমার আহলে বাইতকে মহাব্বত করবে না, তাদেরকে অনুসরণ করবে না, তারাও তদ্রুপ ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজির হাদিস, নবীজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, মেশকা শরীফের 573 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী বলে দিলেন আমার আওলাদরা, আমার আহলে বাইতরা হলো নূহ আলাইহিস সালামের ওই কিস্তির মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে ইমান আনছে কয়জন? কথা কনে কয়জন? 40 জন। 40 জন কয়জন? কয় না, একটা কথা কয় না, কম দুঃখী কি সীতায় বনবাস, এটা কথা আছে না? কন্যা মুরব্বীরা কন্যা কথাটা কিতা
কম দুঃখীকে শীতে বনবাস গেছে, এটা নিয়ে কয়। তো নূহ আলাইসাল্লাম 950 বছর ইসলামের দিনের দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে ওনার কথা মানছে কয়জন? জোরে কন, আরো জোরে, 40 জনে মানছে। আর বাহি সবাই মস্কারা করে। নূহ আলাইসাল্লাম যাইতুল্লাহ কয়, এইবেটা বলে নবী, নাউজুবিল্লাহ কন, এইবেটা বলে নবী, আমরা লন আমরা মতো খায় দায় চলে ফিরে এবার কাছে বলে আল্লাহর ওহিয়াই, নাউজুবিল্লাহ কন, মস্কারা করে। কি করে মস্কার? উনি সহ্য করতে না পেরে আল্লাহ তোমার এই জাতি তুমি ধ্বংস করে দাও, আমি আর ফাটতাছি না। সুবহানাল্লাহ কন না, আল্লাহ কয় তুমি নৌকা বানাও, কি বানাও? তুমি নৌকা বানাও, কিস্তি বানাও, আমি আল্লাহ প্লাবন দিয়ে সব ধ্বংস করে দেবো। আল্লাহ আকবার বলেন, সিরাক করতেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নৌকা বানাইছে, আহারে বৃষ্টির কোনো খবর নাই, পানির কোনো খবর নাই, আহারে কত বড় গাছ, কত বড় নৌকা, এদিকে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তিনি কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন, ওই নৌকা বানানোর পরে মানুষ ওই যে যারা মস্কারা করে তারা সবাই গিয়ে নৌকার মধ্যে পায়খানা করে ভরে নিছে। আমার নাউজুবিল্লাহ কন, নৌকার মধ্যে কি করছে? জোরে কন, কি করছে? পায়খানা করছে। এমন পায়খানা করছে, করতে করতে একদম নৌকা ফুরায় ফেলছে, ভরায় ফেলছে, নৌকা ভরপুর হয়ে গেছে। জোরে জোরে কন, নাউজুবিল্লাহ। মুসা আলাইসাল্লাম ডাক দিয়া কয়, নূহ আলাইসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, নৌকা কি আমি সাদে বানাইছি? নৌকা তো তোমার হুকুমে বানাইছি, তুমি কামটা করছো গীতা? সুবহানাল্লাহ কন, নৌকা বানাইলাম তোমার হুকুমেতেই, এই তোমার বান্দারা, তোমার বান্দারা পায়খানা করে সুরা নৌকা ভরাই লিছে, একদম ভরপুর হয়ে গেছে, নাউজুবিল্লাহ কন। আল্লাহ কয়, অপেক্ষা কর, এই সাফ আমি এডিট দিয়ে করায়, সুবহানাল্লাহ কন না, পায়খানা করছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, আমি আমার হুকুমে নৌকা বানাইছো, এরা পায়খানা করছে, এদের পায়খানা এদের দিয়ে দিয়ে আমি সাফ করাবো, সুবহানাল্লাহ কন না। তো এক বৃদ্ধ লোক কানা মহিলা মানুষ কয়ে, এনে বলে নূহ আলাইহিস মানে না, ওনাকে নবী হিসাবে মানে না, তাই সে বলতেছে, এনে বলে কি নূহ আলাইহিসাল্লাম নৌকা বানাইছে, নৌকা আমারে কিন্তু দৈরা নিয়ে দিয়াস না, অন্ধ মানুষ দেখে না, কয়ে সবাই পায়খানা করে, আমিও কুদুর পায়খানা করতাম, আমিও কুদুর কি করতাম, পায়খানা করতাম। তো দুইজনে দৈরা নিয়ে সুন্দর করে ওই নৌকার সাইডে বসাই দিয়েছে, এবারে কী করবো, পায়খানা টুকবুর করে পায়খানার ভিতরে পড়ছে, নাউজুবিল্লাহ কন না, মহা পায়খানার ভিতরে ফইরা কাব্যাইতে আছে, নাউজুবিল্লাহ কন, কারণ কাব্যাই কুব্বে চোখ মুখে হাত মুখ জল ফুচ্ছে, ফুসার পরে দেয় অন্ধ চোখ ভালো হয়ে গেছে, অন্ধ চোখ কী হয়ে গেছে? আরে কয় কী রে বুড়া বিড়ি দিয়ন দিয়ে এলাম উইর, হ্যাঁ দৈরা দুইজনে অন্ধি নাইচা বাজে গীত আছে, কয় কী হয়েছে, কী হয়েছে, কয় পায়খানার মধ্যে ফইরা ঘু লাগার পরে, পায়খানা লাগার পরে আমার চোখ ভালো হয়ে গেছে, সব বোতল লিয়ে দৌড়তেছে, সুবহানাল্লাহ কন না, এটিকে আমার বানানোর কথা মনে করতেছেন? আহা হা, আল্লাহর কুদরত বোঝা পড়ে দেয়, সব বোতল লিয়ে দৌড়ে গে, সব পায়খানা ফুরে আনতেছে, আনতে 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 সর্বশেষ একজনে গেছে গিয়া দে সব কাসান শেষ। পাবলিক কিন্তু মাগনা মেলে দৌড় একটু কম দেনে বেশি দেয়, এ কথা না, দৌড় কি কম দেনে বেশি দেয়? দৌড়ে সব কাঁচাইলিস, আরেকবার বোতল টুতল লয়ে গেতে নাই, তো কয় কি আর করাম, দুইয়া ফুচ্ছে এই পানি লইছে বোতল একবারে ক্লিন, সুবহানাল্লাহ কন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কুদরত আল্লাহ। তো এই নৌকার মধ্যে যারা উঠছে যে 40 জন মানছে, 40 জন প্লাবন হয়ে গেছে, সব কিছু তলায় গেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই নৌকার মধ্যে যে 40 জন ছিল, এই 40 জনই বেঁচে গেছে, বাকি সব ধ্বংস করেছেন কে? জোরে কোন কে? তো আমার নবী কয়, উম্মত উম্মত রে শোনো, আমার আহলে বাইতকে যারা ভালোবাসবা শুনে রাখো, তারা নূহ আলাইহিসাল্লামের ওই নৌকার মতো পরিত্রাণ পাইবা, বেঁচে যাইবা। আর আমার আহলা আওলাদদেরকে, আহলে বাইতকে যারা মোহাব্বত করবে না, শত্রুতা পোষণ করবে, তারা বাকি মানুষগুলি যেমনভাবে ধ্বংস হয়েছিল, তোমরাও ওইরকমভাবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখন মন ভরে বলেন তো দেখি, এই হাদিস শরীফটা যে বললাম, এখন যে হাদিসটা বললাম, এই হাদিস শরীফটা মুসনাদ আহমদের হাদিস, মেশকা শরীফের 573 পৃষ্ঠার মধ্যে আছে, শক্ত হাদিস, সুবহানাল্লাহ কোন। এই হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম, আমরা নবীর আওলাদদেরকে, আহলে বাইতকে ভালোবাসা ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? ওনাদেরকে ভালোবাসলে পরিত্রাণ পাবো, ভালো না বাসলে ওই নূহ আলাইহিসাল্লামের, নবী বলছেন নূহ আলাইহিসাল্লামের সময়ে যারা ধ্বংস হয়েছে তাদের মতো হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের নবীর আওলাদদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন, জোরে পড়ি আমিন। নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি অন্তরে না রাখেন, আপনার এই জিন্দিগির কোনো দান দাম হবে না। জিসকি কলমে কোই মুস্তফা নহিং, জিসকি কলমে কোই মা ফাতেমা নহিং, জিসকি কলমে কোই মাওলা আলী নহিং, জিসকি কলমে
কই হাসান হুসাইন নেই, কসম খুদা খা বো জাহান্নাম কি লাকড়ি বান যায়ঙ্গে, কথা বলেন ঠিক কি না? যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে না, যার অন্তরে নবীর আওলাদের প্রেম থাকবে না, যার অন্তরে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের প্রেম ভালোবাসা থাকবে না, যার অন্তরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসা থাকবে না, যার অন্তরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ভালোবাসা থাকবে না, সেই দেহ সেই ব্যক্তি জাহান্নামের লাকড়ি হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবীর আওলাদদেরকে ভালোবাসবেন। আজকে আমার দেশে কিছু মানুষ দেখা যায়, কিছু হুজুর দেখা যায়, এইজিদের পক্ষে দালালি করে আসে না নাই, এই আওয়াজ করেন আসে না নাই, এইজিদের পক্ষে কয় এইজিদ 100 রাকাত নামাজ ফরত তাহাজ্জুদ গুজার আছে, আরে বাহু রে খাইছে আমারে। তে ওই সময় থাকলে ওই পীর এবং মুরিদ সবগুলো আমার মনে হয় যে ওই এজিদের সাথে থাকতো, ইমাম হুসাইনের বিপক্ষে দাঁড়াইতো, কথা কন ঠিক কিনা? আরে এজিদ স্পষ্ট, সে মতফুর ছিল, সে বেনামাজি ছিল, সে ছিল জিনাখোর, নারীদের সাথে কেলেঙ্কারি করত, অবৈধ সম্পর্ক করত, এরকম তার অসংখ্য ব্যাড রেকর্ড আছে, তার চরিত্রের ঠিক ঠিকানা ছিল না। তুমি বলতেছ সে 100 রাকাত নফল নামাজ পড়তো, তা হাজ্জুদ গুজারা ছিল, আরই সর্বনাশ, নাউজুবিল্লাহ। কোন একটা হাদিস দেখাও, ওপেন চ্যালেঞ্জ, পৃথিবীর জমিনে যত কিতাব আছে একটা হাদিস দেখাও যে এজিদের পক্ষে থাকলে তুমি জান্নাতে যাইবা। আমি একটা না অনেকগুলো হাদিস দেখাবো, বিশুদ্ধ হাদিস, যে নবীজির আওলাদের পক্ষে থাকলে আপনি আমি পরিত্রাণ পেয়ে যাব, জান্নাতি হয়ে যাব, এবং তিনারা জান্নাতের সর্দার ছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডিসিশন আপনার, আমি মৌলবী মানুষ, আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমি বুঝাবো, মানা ন মানা আপনার ব্যাপার, ঠিক কিনা বলেন? মানা ন মানা আপনার ব্যাপার, আপনি চিন্তা করেন এজিদের সাথে থাকবেন না ইমাম হুসাইনের সাথে থাকবেন, এটা আপনার ডিসিশন, ঠিক কিনা বলেন? আমার বুঝাই দাও, আমি বুঝাই দিয়েছি, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। হাদিস তো বলতে গেলে অনেক সময়ের দরকার, সময়ও নাই, কথা কওয়ার সুযোগ না, আপনার মনে মনে কষ্ট পাইতেছেন। আমি মেহমান, খাদি মেহমানের সাথে রাগ করা জায়েজ নাই, মেহমানের সাথে রাগ করা কি? দুই চার মিনিট যদি একটু লেট হইয়া যায় একটু মাইন্না নিয়ে নিবেন, নি নিবেন তো ইনশাল্লাহ। আরেকটা হাদিস না বললে আমার মনটা শান্তি হইতো না, হাদিস শরীফটা হলো নবীজি বলছেন যে নবীজির হাদিস আল্লাহ নবী দুজাহানের বাদশাহ নবী রহমাতুল্লাহ আলামিনের হাদিসটা আপনার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, এটাও 219 পৃষ্ঠা। আল্লাহর নবী বলছেন যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বিদায় হজে আরাফার দিন কাসওয়া নামক এক উষ্টির উপরে আল্লাহর নবী আরোহণ অবস্থায় ভাষণ দিলেন। নবীজি বললেন, অতঃপর নবীজি ইরশাদ করলেন, হে লোক সকল, হে আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে ধীরভাবে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, তবে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি, ওগুলো যদি তোমরা মানো, আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, নবীজি বললেন, নবীজি সুন্দর করে জানাই দিলেন, এক নাম্বার হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিদায় হজার ভাষণে নবীজি লক্ষাধিক সাহাবারার সামনে নিয়ে নবীজি বললেন, সাহাবিরা শোনো, আমি তোমাদের মাঝে যে জিনিসগুলো রেখে যাচ্ছি তার মধ্যে এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। সুবহানাল্লাহ না? এরপরে নবীজি বললেন, হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি বললেন, ওয়াইতরতি আহলে বাইতি। সুবহানাল্লাহ। হাদিস হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন দ্বিতীয় নম্বর, নবীজি বললেন দ্বিতীয় নম্বর হলো আমার ইত্রাত তথা আমার আহলে বাইত, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। পরে তার মানে কোরআন বুঝতে হলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পথ ধরে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? ওই এজিদ যে নামাজ পড়ছে, এজিদ যে কোরআন পড়ছে, ওই পথে কোরআন বুঝতে গেলে ভুল পথে যাবেন, ঠিক কিনা বলেন? নবীর আওলাদদেরকে মান্যই কোরআন বুঝতে হবে, এই কথা কি বুঝছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। নবীর আওলাদের পক্ষে থাকবে যত দূর বাঁচব, মরে যাব তো তাদের কদমে আমাদের ভালোবাসা রেখে মরে যাব, ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধ আচরণ করার কোনো সুযোগ নাই। অসংখ্য হাদিস আছে, নবীজি বলছেন মান আহাব্বাহুমা, খেয়াল করেন, মান আহাব্বাহুমা ফাকদ আহাব্বানি। নবীজি বলছেন যারা এই দুজনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে। এরপর নবীজি বলেন, ওয়া মান আহাব্বানি ফাকদ আহাব্বাল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমাকে না স্বয়ং রবকে ভালোবাসলো। একই হাদিস মুসনাদ আহমদের হাদিস, সম্ভবত 286 পৃষ্ঠার মধ্যে বা 83 পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর রসুল এরপরে বলেন, একই হাদিস নবীজি বলছেন, ওয়া মান আবগদাহুমা ফাকদ আবগদানি। নবীজি বলছেন যারা আমার নাতিদের শত্রুতা পোষণ করবে, তাদের সাথে বিদ্বেষ পোষণ করবে, বিদ্বেষটা তাদের সাথে না, বিদ্বেষ যেন স্বয়ং আমি নবীর সাথে করলো। এরপর নবীজি বলতেছেন, ওয়ামান আবগদানি
ফাকদ আবগদ আল্লাহ, নবীজি বলছেন যে আমার সাথে শত্রুতা করলো সে স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হাদিস শরীফ দ্বারা বোঝা গেল ওনাদেরকে ভালোবাসলে স্বয়ং আল্লাহকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসা হয়, ওনার সাথে শত্রুতা পোষণ করলে নবীর সাথে শত্রুতা হয়, আল্লাহর সাথে শত্রুতা হয়, ঠিক কিনা বলেন? এগুলো নবীজির হাদিস, আমরা বানায় কথা বলবো কই থেকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরে আমিন, হুসাইনি প্রেমিক হিসাবে কবুল করুক পরে আমিন, হুসাইনের বিপক্ষে যারা কথা বলে যত বড় সুফি হোক, যত বড় দরবেশ হোক, যত বড় ফির হোক, যত বড় হুজুর হোক, একদম ডিলেট, একদম কি ডিলেট, কারণ নবীর পরিবার আমাদের দরকার। মরে গেলে ওই হুজুরাই তো না, ওই পীর আসবে না কবরে, নবীর আওলাদদের পথে মতে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যেই পীর, যেই বুজুর্গ, যেই ওলি হুসাইনের প্রেমের কথা বলবে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের প্রেমের কথা বলবে, ওনাদের সাথে চলবেন, ওনাদের বিপক্ষে যারা বলবে, নবী যে বলছেন তাদেরকে আর কোরআন রেখে গেছে, কথা বুঝে না, কথা বুঝেননি, তাদেরকে আর কোরআন রেখে গেছে, তো সুতরাং তাদের কথা যারা বলবে তাদের পথে আমরা চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরে আমিন, আর জোরে পরে আমিন।